কোরআনের 97 নম্বর সূরা, সূরা আল কদর। এই সূরায় আল্লাহ তাআলা কোরআন নাজিলের রাতের কথা বর্ণনা করেছেন। আজকে আমরা সেই সূরা নিয়েই জানার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন এই রাতের গুরুত্ব এতটাই দিয়েছেন যে শুধুমাত্র এই রাতের কথা বলার জন্য তিনি একটা সম্পূর্ণ সূরা নাজিল করেছেন। শুধু তাই না, সূরা আদ-দুখানের প্রথম অংশে আবারও আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে কথা বলেছেন। তা থেকে বোঝা যায় যে এই রাতটা আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রব্বুল আলামিন সূরার শুরুতেই বলেন, ইন্না আনজালনা হুফি লাইলাতুল কদর, অর্থাৎ নিশ্চয়ই আমি একে মহিমান্বিত রাতে নাজিল করেছি। আমরা জানি যে জিব্রাহিল আলাইহিসসালাম কোরআন নিয়ে আসতেন, কিন্তু এই আয়াতে আল্লাহ জিব্রাইল আলাইহিসসালামের কথা উল্লেখ না করে সরাসরি তার নিজের দায়িত্বে নিয়েছেন এবং বলেছেন, আমি নাজিল করেছি। আরেকটা জিনিস লক্ষ্য করা যায় এই আয়াত থেকে, ইন্না আনজালনাহু, এইখানে হু মানে হচ্ছে একে, এটা বা এটাকে, অর্থাৎ আল্লাহ এইখানে কোরআনকে একে দ্বারা সম্বোধন করেছেন। আল্লাহ কিন্তু বলেননি যে ইন্না আনজালনা কোরআন অথবা ইন্না আনজালনা কিতাব, যদিও কোরআনের অন্যান্য জায়গায় কোরআন, ফোরকান বা কিতাব বলা হয়েছে, কিন্তু এই আয়াতে বলা হয়নি। সাধারণত এইভাবে সম্বোধন করা হয় তখন যখন বক্তা জানেন যে শ্রোতা ইতিমধ্যেই জানে যে তিনি কি নিয়ে কথা বলছেন। যেমন একটা উদাহরণ হতে পারে, যদি আমি আমার কোনো বন্ধুকে একটা বই সম্পর্কে বলি যে এটা দেখেছ, অর্থাৎ আমার বন্ধু জানে যে আমি কিসের সম্পর্কে কথা বলছি। আল্লাহ তাআলাও একই ভঙ্গিতে বলেছেন, কারণ সেই সময়ে মক্কার সর্বোচ্চ আলোচিত বিষয় ছিল পবিত্র আল কোরআন। কোরআনের নতুন কোনো আয়াত নাজিল হলে বিশ্বাসী বা অবিশ্বাসী যেই হোক, সবাই সেটা নিয়ে কথা বলতো। তারা একে অপরকে বলতো, এটা শুনেছ? তখন সবাই বুঝত এটা বলতে কি বোঝানো হয়েছে। এই আয়াতের মাধ্যমে কোরআনের মহত্ত্বকে আল্লাহ তুলে ধরেছেন যে এইটা বললেই সবাই বুঝে ফেলছে যে কোরআন নিয়ে কথা হচ্ছে। ইন্না আনজালনাহু এই আয়াতের আরও একটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ সম্পূর্ণ কোরআন সপ্তম আসমান থেকে এই কদরের রাতে একসাথে প্রথম আসমানে নাজিল করেন। এরপর 23 বছর সময়কালের মাঝে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেটা একটু একটু করে পৃথিবীতে পাঠান। বিভিন্ন আলেমরা এই মতবাদ বিশ্বাস করেন এই কারণে যে সপ্তম আসমান বা প্রথম আসমানের ঘটনাগুলো হচ্ছে ইলমুল গায়েব বা অদৃশ্য জগতের জ্ঞান। এই জ্ঞান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিজের জানার কথা না, যদি না মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে থাকেন। কারণ অদৃশ্য জগতের খবর শুধুমাত্র মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহ তাকে যতটুকু জানাতেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন সাহাবী, তাই তার কথা সম্পূর্ণ ফেলে দেওয়ারও সুযোগ নেই।